হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালোই আছি। ঠান্ডায় মোটামুটি চলে যাচ্ছে, আর এখানে তো ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে। আমি শুধু তোমাদের সাথে কথা বলবো বলে আমি মাথা থেকে গা থেকে সমস্ত কিছু খুলে রেখেছি, আর এখন বেজেছে 6:30। তো আজকে একটু লেটই হয়ে গেল বেড়াতে, কারণ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকে ভালো লাগছিল, যাবো না যাবো না এরকমই শুধু ভাবছি। কিন্তু আর একটা জিনিস দেখো, কোনোদিন রোজই উঠে আসে না, আর আজকে দেখো রোজিকে উঠে এসে গেছে। ও এখন এই বাইরেই বোধ হয় এরকম ভাবে বসে থাকবে। তো চলো এখন আমি ঝটপট করে যাই। পুরো প্যাকড আপ হয়ে গেছি, তো এরকম ছাড়া যেতে পারবো না। আমি জানি না তোমাদের কোথায় কিরকম ঠান্ডা পড়েছে, আমাদের এখানে তো ভীষণই পরিমাণে ঠান্ডা পড়েছে। তো চলো যাওয়া যাক। এই দেখো, দেখেছো, তোমাদের আমি তো নিয়ে যেতে ভুলে গেলাম, তোমরাও তো সাথে যাবে নাকি। তো চলো যাওয়া যাক। মর্নিং ওয়াকে এসে গেছি, তো তোমরা দেখলে যে দেখো পেছনে সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে। কোথায় গেল ওই যে পেছনে সূর্যটাই উঠছে। আর তোমাদের একটা জিনিস দেখাবার জন্য আমি ক্যামেরাটা আবার অন করলাম, এতটা পরিমাণে ঠান্ডা। আর আমার আজকে হাঁটতে আসতে দেরিও হয়ে গেছে, 6:45 এখন বেজে গেছে। তো এখনই কীরকমভাবে পুরো কুয়াশায় পুরো ভর্তি হয়ে গেছে সব পাশের জায়গা, চারপাশের জায়গা। আর পেছনে আমার পেছনে সামনে অনেককে হয়তো তোমরা দেখতে পাবে, কারণ আমাদের এই পাড়ার অনেকে এই রাস্তাটাতে হাঁটতে থাকে সকাল টাইমে। আমি তো অনেক লেটে এসেছি, আগে অনেকেই থাকতো। তো চলো ভাই ভাই আগে হেঁটে নিই। ঘুমাচ্ছিস এরম ভাবে, খাসনি, ব্রাশ করিসনি, কিছু করিসনি, এরম ভাবে ঘুমাচ্ছিস কি? আর একটা দেখো, আচ্ছা 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 আচ্ছা, কিরম ভাবে নাকের এখানে কালি লাগিয়েছে দেখো, বাইকের কালি। ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ম্যাডামের এখন ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তো সেই জন্য উনি গঙ্গ করছেন। তো আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য বাড়িতে অনেক কাজ থাকে, অনেক বলতে অনেকটাই কাজ থাকে। তো মায়ের একটু হাতে হাতে আজকে আমাকে লেগেই দিতে হয়। হেঁটে এসেছি, তারপরে আর কোনো ব্লক করিনি। তো এসে তারপরে গোটা বাড়ি, মানে ওপর নিচ সমস্ত গোটা বাড়ি মুছলাম, মুছে এই এখন পর্যন্ত খাইনি। খিদা তো ভীষণ পরিমাণে পাচ্ছি। তো ওই ডালিয়া আর ডালকে ভিজে দিয়ে এসেছি, একটা ডালিয়ার একটা খিচুড়ি করব। একটু সবাই দেখো, তো এই দেখো কিরকমভাবে ঢুকছে, দেখো কুঞ্চি কুঞ্চি গোটা বিছানা। যদি দেখো, যদি আমার মানে কখনো যদি দেখতে পাও যে গোটা বিছানা কিরকমভাবে ঘাঁটাঘাঁটি হয়ে আছে, সেটা শুধু এর জন্য। যখনই ঠিক করে তার কিছুক্ষণ পরে এরকমভাবে কুঁদরে কুঁদরে ঢুকে যাবে বিছানার তলাতে। দেখো কালকে রাত্রিতে মাথাতে তেল মেখেছি, তো মুখ পুরো চ্যাপচ্যাপ, মাথাও পুরো চ্যাপচ্যাপ। আর আজকে শ্যাম্পু করতে হবে, আর শীতকালে শ্যাম্পু করা মানে তো যেন গায়ে জ্বর আসে, যেন সব থেকে একটা বড় কাজ শীতকালে স্নান করা। স্নান করার সাথে সাথে যদি শ্যাম্পু করতে হয় তো গায়ে যেন পুরো জ্বর আসে, ভীষণই কষ্ট হয় শ্যাম্পু করার কথা মনে হলে। তো আঁখবালাকে ডেকেছি আঁখের রস খাবো বলে, তো বাড়ির সামনে এসেছে, মনে হয় রস বের করে দিয়েছে। আমি গ্লাস খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল, ভাবলাম যে ওটা একটু দেখাবো, তো সেটা হলো না, দাঁড়িয়ে আছে। তো যাই, রসটা আঁখের রসটা আগে নিয়ে আসি। রস কি বের করে দিয়েছে নাকি? হ্যাঁ, তাহলে ঠিক আছে। Thank you.
যে আখেরও সেখানে আমি নিয়ে নিয়েছি, 10 টাকারই নিয়েছি, কিন্তু একটু বেশি হয়েছিল তো দিয়েই দিয়েছি পুরোপুরি 1 গ্লাস। আদা লেবুটাও দিতে বলেছি, কারণ জিজ্ঞাসা করছে যে আদা লেবু কেন আমি দাও। এখন আমি এসে গেছি কিচেনে, কারণ কারণ এই যে এখানে মায়ের চা হচ্ছে আর এখানে আমি করবো এখন ডালিয়া। কলেজে মার্কশিট দেওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য আজকে কলেজ যেতে হচ্ছে। আর করোনা যেভাবে স্প্রেড করছে, বাড়ছে যেভাবে করোনা, তো আমি ডবল মাস্ক পরে নিয়েছি, যেহেতু বাসে যেতে হবে। বলো কিছু আগে স্টার্ট করো, কিছু বলো। কি স্টার্ট করবো, তুই তো শুধু ভিডিওই বানাস। মার্কশিট নিতে এসেছি বন্ধু, কালকে আসবে নে বাকি। মার্কশিট নেওয়া আমাদের হয়ে গেছে, আর আমরা কিন্তু মাস্ক খুলিনি। ওই না না, মাস্ক পরে দিতে হয়। এখন আমরা বাড়ি যাচ্ছি, আবার কবে কলেজ আসবো তার তো কোনো ঠিক নেই। খুব তাড়াতাড়ি আসবো, কেন প্র্যাকটিক্যালটা আবার সাবমিট করতে হবে, আবার আসবো। চাপ আচ্ছা, মোটামুটি আমাদের ওই মানে কি বলে অনলাইনে অনলাইনে হয়েই সব শেষ, যেন আমাদের অনলাইনে যেন মাস্টারিটা কমপ্লিট হয়ে যায়। তো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি। ওই তুই তুমি তুই যে মেলায় যেগুলো নিচ্ছিল দেখেছি? চলো তাহলে এখন বাড়ি যাই। এখন বাগানটা বরং একবার দেখে দিই, ওই বাগানটা অনেকটা দেখিয়ে দে।
তো দেখলে যে আমি বাস থেকে নেমে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বললাম যে দাদা আসছে, দাদার সাথে যাব। তো তার আগে কি হয়েছে, তো আমি মেদিনীপুর থেকে আসার পরে আমি যখন আমাদের যেখানে ওখানে বাস ধরবো বাজারটাতে, তো সেখানে আমি উঠেছি কি টোটোতে, তো যাচ্ছি যাচ্ছি না বেড়ায়নি, তো সেখানে উঠে টোটোতে উঠেছি। টোটোতে এবারে আমাকে বল টোটোতে এবার বললাম যে তাড়াতাড়ি চলো, আর একজন ঠাকুমা টাইপের একজন বসেছিল, তো টোটোকে যখন বলছি তাড়াতাড়ি চলো, তো টোটো বলে দাঁড়ো 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 আরো কজন হোক, আমার পাঁচ চার পাঁচজন ছজন না হলে আমি টোটো কি করে ছাড়বো। আচ্ছা ঠিক আছে বসে আছি বসে আছি। তো একটা বাস বেরিয়ে চলে গেছে, আরো একটা বাস এসে অলরেডি, তারপর আমি যখন বললাম একটা বাস বেরিয়ে চলে গেলো তো ছাড়ো, তখন আমাকে বলে দিলো যে তোমার যদি বাসে যেতে ইচ্ছে হয় চলে যাও, ঠিক আছে। তো আমি বসে আছি, তো আবার যখন একটা কারণ আমার দরকার ছিল, কারণ বাসে আসলে আমাকে অনেকটা হেঁটে আসতে হবে, তো আমি যখন টোটোতে যাওয়ার পরে যখন বললাম যে আরও একটা বাস এসে গেছে তো এবার তো ছাড়ো, তো তখনও ছাড়েন, লাস্ট পর্যন্ত আমি আবার কতক্ষণ বসে থাকবো, রেখে খিদা পাচ্ছিলো সেই যা সকালে বেরিয়েছি কিছু না খেয়ে, তো সেই যা বেরিয়েছিলাম, তো সেই জন্য আমি আর টোটোতে আসিনি। আবার টোটো থেকে নেমে আমাকে শুধু শুধু আগের বাসটা মিস করলাম, আবার বাসে উঠলাম, বাসে করে এসেছি। এই হলো ব্যাপার, যেন বড় ঝামেলা করে একটা, যেন এত টায়ার্ড লাগছে। আর মা বললো যে বেরিয়েছি কিনা, কারণ একটা জায়গায় যাব, তো যেতে যেতে তখন আমি আবার কথা বলছি তোমাদের সাথে। আর রোজই এরকম মা শাড়ি পরছে, রোজই এরকম ডুম ডুম এরকম করে দেখছে, মানে চোখটা একটা চোখ এরকম একটা চোখ খোলা এরকম করে দেখছে, তো ভাবছি যে আমরা কোথাও যাবো, বুঝতে পেরে গেছে, এখন ঘুমাচ্ছে, জানি না আদৌ বেরোবে মানে আমাদের সাথে নিচে নেমে আসবে না উপরেই ঘুমে থাকবে, তো চলো আবার পরে কথা বলছি। হ্যাঁ উঠে আছে, এই দেখো যা বলেছি যে নাকি রোজি উঠে গেছে, মা ওটাই বলছি যে রোজি উঠে গেছে, তো তো জানি যে ও ও দেখতে ছিল, মা যখন শাড়ি পরে দেখতে ছিল তো সেই জন্য উঠে গেছে, আমি জানতাম এটাই করবে ও। তোমাদের ওটাই এক্ষুনি আমি বলতে ছিলাম, দেখি কোথায় গেল ম্যাডাম, কোথায় মা, এটা কে, এটা কেটা আমি যাব কোথায় বুঝতে পেরে গেছে, তো আমি আর মা একটা জায়গায় যাবো, তো সেই জন্য এসে কাপড় শুকছে মায়ের, আর মায়ের হাতে জিনিস ওগুলো মা নিচে নিয়ে এসে, চলো আমিও বেরিয়ে পড়ি, চল তুই তুই চল তুই চল ছুট মা, তোমার পেছনে পেছনে তোর তো মায়ের পেছনে পেছনে ও ছুট দিয়েছে। আর এই গাঁদা গাছটা মনে হয় মা, এই গাঁদা গাছটা মনে পুরো মরে যাবে জানো, এই গাঁদা গাছটা, হ্যাঁ গাঁদা তো সিজনেরই হয়, তো এই গাঁদা গাছটা পুরো ঝামলে গেছে, এটা ই হয়ে গেছে ঝামলে গেছিল, এটা আবার ঠিক হয়ে গেছে। আর এই ফুলটা যে কবে ফুটবে ভগবানই জানে, এখন মানে পাঁচ ছ দিন লাগিয়ে দেবে। আমার সোয়েটারটা কি নিয়ে গেছো? হ্যাঁ চলো বেরিয়ে পড়ি, তারপর তোমার সাথে আরো কথা বলছি। আমি আর মা বেরিয়ে পড়েছি, একটু যাচ্ছি, এক্ষুনি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। আর রোজিকে রুমের মধ্যে আটকে রাখছি, কুই 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 করছে, তোমার মাস্কটা এখানে খুলো, তো চলো ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে, তো ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, তো আমি এখন এসেছি ডিনার করতে, আর এখন বেজেছে মোটামুটি 7টার মতো বেজেছে, তাড়াতাড়ি করে এসেছি কারণ ভীষণ ঠান্ডা। আর তো আজকে ডিনারে হবে যে আজকে ডিনারে হবে এখানে মা পেঁয়াজ টমেটো সব কেটে রেখে দিয়েছে, আলুর দম, এখানে আলু রয়েছে আলুর দম, আর এটা কালকে এটা হবে রুটি, রুটি না অ্যাকচুয়ালি এটা পরোটা করব, এটা পরোটা করব, কিন্তু মা কালকে করে রেখেছিল যে রুটির জন্য মাখিয়ে রেখেছিল, তো আর করা হয়নি ওটা, মা ওটাকে ফ্রিজে তেল লাগিয়ে রেখে দিয়েছিল, তো আজকে যেরকম হয়ে আছে ওরকম বললাম যে আর রুটি ওটা করবো না, ওটা পরোটা করে নিচ্ছি, তুমি আলাদা করে ময়দা মেখে নাও, ওটা বাকিটা রুটি করে নেব, তো সেই জন্যই তো চলো আগে ঝটপট করে নিই, আলুটা আগে সেদ্ধ করতে বসাই, তারপর বাকিকে ওগুলো করে নিচ্ছি ঝটপট করে।
পরোটা হয়ে গেছে, এখানে রুটিও ভাজা হচ্ছে, আর অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আলুর তরকারি হয়ে গেছে। কেতা, এটা কি তাহলে? এটা কি? এটা কি? তো নিচ থেকে এসে দেখি ওই যা দরজাটা খুলেছি তো এরকম ভাবে বসে আছে। গায়ে কি হয়েছে তুই? গায়ে কি হয়েছে ওই বাবাটা? এখানে ঘুমাতে ছিল যে ব্ল্যাঙ্কেটের ভেতরে, আবার গিয়ে ঢুকে পড়বে। দেখো এই দেখো কিরকম ভাবে ঢুকছে, শুধু দেখো এখানে এবারে শুয়ে পড়বে। ভিডিওটি আমি এবার এখানে এন্ড করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যদি নতুনকে দেখে থাকো তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার পর সাইডে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করার পর অল অপশনটিতে ক্লিক করে দেবে, যখন আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরও অন্যান্য ভিডিওর সাথে। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।